লম্বা হৈছে তাৰ কাৰণ জানো কি মাটিৰ গুণগত মান ভাল এই কাৰণে ঠিক আছে এই সকাল কাৰ সকাল আহিছে বুজছ বেগনে এইয়া দি এই যে তিনিটা গাছ আমি দেখি আগে এবাৰ উঠাইলাম এই তিনটা গাছ ধুল পৰা ৰোখ নে আমিতো কৈ ঢুইলে পৰা ৰোগ ধুলে পৰাৰ কিছু কৈ হা এটা বেংগাও দেখি বাংলাছে কিন্তু আঙ্গোয়িং থেকে বাড়ির লোকে কইতাছে যে মেনশের হাই হতে আসে মরছে মানুষ মানুষ এখন হাই হাই কা সুন্দর হইছে হাই হাই এত সুন্দর হইছে এইটা হইছে সেটা হইছে এই কথা কয় খালি বুঝছ তো কোনো রোগ মুখ দেই না হ্যাঁ যা মানে আমারে ফোন দিয়ে কইলো যে বলে দেহ ভিতরে মনে পোকা ঢোকা ধরছে ভিতরে পোকা ধরলে যে বগলা থাকতো হ্যাঁ এই যে এই যে এই যে আমি বাংলা এই যে ঠিক আছে ভালো ওই তো তাহলে হুম এই

ঠিক আছে কিন্তু এই যে দেখছো হিকর গুনা দেখছো বেগনে কি পরিমানে জটের না গাল হিকর সেলা আছে হেদিন গোল বুনলাম গাছ তাই না এই যে এই যে ই তান্ডি তান্ডি গাছে তো বুনছিলাম এই নাও তো তাও মাটিতে বুইনা ফালে থে দিছি আফারে দিয়া দিছি সারা ইয়ার মেলা সারা ছোট আসল আফারে দিয়ে দেওয়ার পরে এই নাও এই যে শশা গাছের ইয়ার ওই লগে জারে কিনার গেরে থিসাল হিংনা উঠি আইনা দিলাম এখন না আর হিংনা দেখো কয় দিনের ভিতরে দেখছ কত বড় বড় গাছ আছে ওই জন্য এই তো বেগুনাই বানছে এই দেখো গাছ ইংনা মাশাআল্লাহ নে দেখলি ভাল লাগে মানে হাইতাস করব না কে আপনাদের ইচ্ছা নেই জুতে তারপরে জুতে শুনে নে দি দেন পাতিল মাতিল না ও মা ইগলে দিবার কইছেন হে ইগলে একমাত্র সোক ফ্রেন্ড এই ওর সুর ইগলে কাম করে কি ওর সমরা ইগলে কি কাম করে আসলে কে যে আমি আমি তো কইছি ইগনা বিশ্বাসই করি না ইগনা তো আমি কইছি বিশ্বাসই করি না হাসন এই যে এই যে দাও এই লোক এই যে सेम কাহিনী কই ঠিক আছে এই যে দেখছ এই যে অবস্থা হ্যাঁ এমনি করে মনে করে যে এই যে না পুরো মাথা টা এই যে দেখছো কিরম টলসা ঠিক আছে আমি তো কই এটা ঢলেও পড়া রুগ বেদেক লোকে মানুষের নজরে মানুষ খালি যে দেখে হেই কয় গাছ তো সুন্দর হয়েছে গো ফাইন গাছ হয়েছে তো ফালে দিয়ে কয় মেন বুঝছো পরে ওই যে এই চেঞ্জ করে দিলাম ফাঁকে ফালে দিছি

কিছু ডালটা যাবো কিছু ডাল ভেঙে দেন যেমন আমি তোমার এই যেটার মধ্যে দেখাই এই যে ডালটা ঠিক আছে এই যে এই ডালটা ভেঙে দিতে ঠিক আছে এই যে এই ডালটা ভেঙে তার কারণ এগুলো না ভাঙলে এই যে গাছের এই মাথায় যে পুষ্টিটা ধরো একটা এই গাছে ধরো কথার কথা ধরো দশ শক্তি না আমার কত দশ ধরো শক্তি টানা গাছে টান এই যে এটা পাঁচ এটা ধরো এই যে ধরো এনে ছয় হ্যাঁ তাহলে রইলো কত বাকি চেয়ার এনে টান আর এলোক ছয় এই যে এনে যদি ব্যাঙ্গা দেই হ্যাঁ এইটি যদি ব্যাঙ্গা দেই তাহলে মনে করো যে পুরো শক্তিটা কিন্তু গাছে এনে টানতে

ডেল ভেঙে দেন নাকি এই যে শাখা শাখা ভেঙে দেন নাকি এই যে এই যে এই ডেলটা কোনো রাখার কোনো দরকার নেই এই ডেলটা ভেঙে দিলে গাছটা ভালো হইব আরো এই যে মুগের টুই দিলেই অনায়াসে ভেঙে দেয় কাটার দিয়ে কাটে কাটার দিয়ে কাটে না কাটার সুন্দর হয় কাটার দিয়ে কাটলেও এই যে কোনায় যে থাকি হ্যাঁ এই যেটা যদি থাকে তেলেন থেকে আবার ডেল হবো অতএব এত ভেঙ্গে গাছ রে কষ্ট না দিয়ে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে ফেলে যদি রাখতাম গাছ মনে করি লম্বা হইতো না খালি ঝুপ হইতো কিন্তু সবটি তো দেওয়া সময় পাই না কিন্তু এই যে এডিতে আমি দিছি দেওয়া মোটামুটি কিন্তু গাছ একটা হ ফর্মে আইছে মানে গাছটা একটু হ্যাঁ সুন্দর দেখা যায় গাছটা টুপরে উপরে উঠে ডেল নেই সমস্যা কি আমার গোড়ায় থেকে এত ডেলের দরকার নেই আমার এই আব্বাই কমেন্সে ভেঙে দেওয়ার মায় আবার কমেন্সে যে ভাঙন না ওনা জাটা নেই

ফুল আহেলে ঠিক আছে ফুল বাঢ়ে এই যে যুংগে চাৰা দিছে চাহিগু হে অগ এই এন থাকে ডেল বাৰিছে এন থাকে এনেই ফলন আহিছে ফলন গৈছে মাটিতে থিকে ফলন মাটি শিকা গেছে গা থিকা কয় ভাই ফলন বেহা তেহারা হবে এই কথা কই আবার কয় কি কয় এলো ফলন পস্ত আছে পস্ত আছে কে নিকা কয় মাটিতে ঠিক থেকে ফলন নিচ থেকে তুমি ফলন নিচ অত মাটিতে ঠিক আছে ওটা ই হবই বুঝা নাই ওটা পস্প না এই যে এই যে এই যে এই যে দেখছ এই যে কারণেই কইলাম যে এই যে এমনি সাইড এটা ই দিবে দেখা দিবে এই দেখো যে টুস করে ভেঙেছে এই যে

ওই গাছ দুইটা উঠিয়াম তা আমি অবাক হয়ে কে গাছ টান দিছি বুঝছো ভাই না এন থেকে হ্যাঁ গাছের হিকর দিছি এই পর্যন্ত সুন্দর হয়ে ভেঙে এলো কিন্তু আমাকে আরো আগে ভেঙে দেন না সব তাহলে গাছের এত ক্ষয় ক্ষতি হতো না গাছে ক্ষয় ক্ষতি হতো না কারণ এই দেখো একসাথে এতগুলো ডেল ভাঙা হয়ে গেছে গাছের এটারে তো এটারে তো যান

হ্যাঁ একটু ময়লা টাইপের আমি আ একটু মেরা হইছে যে দেশি আইসে না হন দেশে মনে করা যে ওই যে ভাইয়ের লোকে গরু বালে হ্যাঁ ভাই ওই ওই শহর লাগাই থাকিও গরু বালে হ্যাঁ ওই হলস্টাইন আর কিছু গরু বালে আবার মনে করা যে ই করে ছাদে মুরগি উঠাইছে আমি কয়েকবার মুরগি নিয়ে দিলাম হ্যাঁ পাউমি দিলাম দেশি सादे अब और सादे हो मास पाल पर सेवन से ठीक है से आई मैं कोई सी अन है बारे बारे कोई बंसे भाई कोई ना दीस हमारे हिक पानी का दीस ठीक है से आंगुबास वाले ठावी से तो शिन दीसी शिन दीने देखी ভালো বীজ দিলে হবু কোনো সমস্যা কি গা বিদে কে বীজ দেন না গা বিদে কে গা বীর স্বাস্থ্য মাস্ত দেই স্বাস্থ্য ভালো থাকলে তাহলে দেওয়া যায় গা এক এটা গরু বেশ পো উৎসব ওই যদি নিয়ে গেছি না গোয়াল চালা হ্যাঁ পরে মনে করে যে উনি একবার গরু দেখছি আর ওই যেটা

মাঝখানে কাটছিলাম না না তিনজনে আরে তিনজনে আনছে বাঘ করছে ওই যে কেজি মাইবে মাইপে কেজি মাইবে তারপরে বাঘ করছে যাই হোক সবাই দোয়া করবেন আমার গাছগুলোর জন্যে ঠিক আছে আর সামনে আপডেট পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপডেট পাবেন কি হয় না হয় কি করতে পারি ঠিক আছে এখন পাশে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি কয়েকবার আমার নেওয়ার জন্য আসছে যাইতে হবে আমি দেখি এই যে ইগুলো কইরা দিয়া ইগুলো কইরা দেওয়া তারপরে যাব কল্লা গাছ আজকার ভিডিওতে আনতে পারলাম না সম্ভবই না কল্লা গাছের ভিডিও সামনে ইনশাল্লাহ আনবো কল্লা গাছের ফলন যে গাছ যে রকম হ্যাঁ ওই গাছে যেই ফলন আইতেছে মানে মাথা নষ্ট কাহিনি ঠিক আছে এই বিষয় যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে Assalamu alaikum.